ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড মর্নিং। এখন মোটামুটি সকাল 10টা বাজে, কিন্তু এত কুয়াশা হয়েছে বোঝাই যাচ্ছে না যে সকাল 10টা হয়েছে। মনে হচ্ছে হয়তো ভোর 7টা, সকাল 7টা বা 8টা এরকম বাজে। অ্যাকচুয়ালি বেশ কয়েকদিন ধরে অনেক ঠান্ডা পড়েছে, তোমাদের নিশ্চয়ই ভালোই লাগছে, কারণ তোমরা বলছিলে যে ঠান্ডা পড়ছে না, ঠান্ডা পড়ছে না কলকাতায়। তো এমন যাকে ঠান্ডা পড়েছে বেশ কয়েকদিন, তার উপরে আবার বৃষ্টি ঝিরঝির করে, হ্যাঁ একদম পুরো ছবি করে দিচ্ছে। আমি যেহেতু বাড়ি থেকে কাজ করছি, আমার ঠান্ডাটা বেশিই লাগছে, কারণ বাইরে হাঁটাহাঁটি বা ট্রাভেল তো হচ্ছে না। আগে যে ভিডিওতে তোমরা দেখেছিলে যে টাইলসের কাজ শুরু হয়েছিল, তো বেশ কয়েকদিন চলে গেছে, তো টাইলসের কাজ প্রায় শেষ হয়ে গেছে। সেই জন্য আজকের যে ভিডিওটা বানাতে চলেছি, সেখানে তোমাদের দেখাবো যে টাইলসের কী কী কাজ হয়েছে, কতটা হয়েছে, আর অন্যান্য কী কাজ শুরু হয়েছে। তো সেই জন্য চলো এখন তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এইটি হচ্ছে আমাদের সেকেন্ডারি বাথরুম, তো এখানে পুরো টাইলস লেগে গেছে, বেশ ভালোই লাগছে। টাইলসটা লাগানোর পরে বেশ সুন্দর লাগছে দেখতে। অ্যাকচুয়ালি যখন ছবি মানে বই থেকে সিলেক্ট করেছিলাম, তখন অতটা বুঝতে পারিনি যে এতটা ভালো লাগবে, মানে এটা মেন বাথরুমটার থেকেও বেশ ভালোই লাগছে। এবার এসছি আমি ব্যালকানিতে। ব্যালকানিতে এই ডিজাইনটা আমি প্রথমে পছন্দ করিনি, দু তিনটা অপশান ছিল, তার মধ্যে যেটা P1 প্রায়োরিটি ছিল সেই টাইলসটা পাওয়া যায়নি। তো অ্যাকচুয়ালি যেটা পাওয়া যায়নি সেটা না দিয়ে এই টাইলসটা দিয়ে গেছিলো। মনের মধ্যে একটা খুঁতখুঁতি থাকা সত্ত্বেও লাগিয়েছি টাইলসটা, তো দূর থেকে বেশ ভালোই লাগছে, কারণ পুরোটা এখন লাগানো হয়ে গেছে, টাইলসগুলো ভালোই লাগছে বেশ। আর এইটা যে কিচেনে দেখছো টাইলসটা, এটা তো আগেই দেখিয়েছি, তার সাথে যেটা নতুনত্ব সেটা হচ্ছে যে এই সেলফটা লাগিয়েছি। এই সেলফটা অ্যাকচুয়ালি ওয়াটার পিউরিফায়ারটাকে সাপোর্ট করবে, তো আমাদের যে দাদা ওয়াটার পিউরিফায়ারটা লাগিয়েছে সে আমাকে অ্যাডভাইস দিয়েছিলো যে এরকম পিউরিফায়ারটা ভেঙে পড়ে যাচ্ছে ওয়েটের জন্য, তো এইটা যেন লাগিয়ে দেওয়া হয়। আর এইটা বাথরুমে দেখছো যে র্যাক করা হয়েছে সুন্দর করে, দুটো বাথরুমেই করা হয়েছে, এইটা মেন বাথরুম। এটা ছাড়া আর একটা যে সেকেন্ডারি যে বাথরুম যেটা ফার্স্টে দেখেছি, ওখানেও এই দুটো সেলফ করে নিয়েছি মার্বেল দিয়ে। আর অন্যান্য যে সেলফগুলো করবো সেগুলো ভাবছি যে কাঁচের বা প্লাস্টিকের যে মোটা ফাইবারের হয় সেইগুলো করা যেতে পারে, কাঠেরও করা যেতে পারে, দেখা যাক সেটা পরে ভাববো, যখন কিচেনের ডেকোরেশনটা হবে তখন দেখা যাবে। আর কিচেনের বাইরে যে লবির যে জায়গাটা ছিল সেইখানে আমি একটা ছোট্ট জায়গা একটু ঘিরে দিয়ে আর কি, এখানে যদি কিছু ওয়াশ টাশ করতে হয় সেটার জন্য আমি একটা জায়গা বানিয়ে দিয়েছি। আর দু সাইডে আর কি যেহেতু জল পড়বে সেই জন্য স্ল্যাব মানে মার্বেল লাগিয়ে দিয়েছি, আর উপরে টাইলস দিয়ে দিয়েছি। আর একটা যেটা কাজ গতকাল থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে পুট্টির কাজ। তো পুট্টি আমরা যেটা ইউজ করছি অ্যাজ পার আওয়ার এগ্রিমেন্ট সেটা হচ্ছে JK পুট্টি ওয়ালম্যাক্স। তো মিস্ত্রিদের সঙ্গে কথা বলে জানলাম যে এই পুট্টিটা দেখি মার্কেটে চলছে আর খুব ভালো। তো পুট্টির কাজ গতকাল থেকে শুরু হয়েছে, কতটা কী হয়েছে সেটা দেখাচ্ছি। তবে পুট্টির একটা মেন ব্যাপার হচ্ছে এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে ভালোভাবে দিতে হয়, নাহলে পরবর্তীকালে আর কি পুট্টিগুলো 3-4 বছর পরে ফুলে ওঠে আর কি। তো সেই জিনিসগুলোর একটা রিস্ক থাকে, সেই জন্য দাদাদের সঙ্গে কথা বলতে ওরা বললো যে ওরা ভালোই কাজ জানে, তো ওদেরটা সেটা নিয়ে চিন্তা করতে না বলছে। সেখানে দেখছো ওরা জলের মধ্যে পুট্টিগুলো মিশিয়ে সেগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে, তারপরে আস্তে আস্তে অ্যাপ্লাই করবে। যেটা জানলাম সেটা হচ্ছে 2-3 বার অ্যাপ্লাই করা হবে প্রত্যেকটা দেওয়ালে, আর লাস্টে ফিনিশ করা হবে যাতে একদম স্মুথ হয়ে যায়। তো এইটা হচ্ছে মোটামুটি আপডেট, এতটা অবধি কাজ হয়েছে পুট্টির। এখানে দেখছো যে 1 কোট করে দিয়েছে উপরে সিলিং টিলিংগুলো, তো এইটা হচ্ছে যেটা লিভিং রুম সেটাতে দিয়েছে, আর অন্যান্য রুমগুলোতেও আস্তে আস্তে আমি যাচ্ছি, সবকটাতেই প্রায় হয়ে গেছে, অর্ধেকটা করে দিয়েছে 1 কোট করে। আরও কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে পুট্টিগুলো একদম ফিনিশিং হয়ে যাওয়ার পরে যেটা রঙের কাজটা আছে সেটা একটু দেরি করতে হয়, তার কারণ এখন তো শীতকাল, তো পুট্টিগুলো একটু ভিজে ভিজে থাকবে। গরমকালে যেটা হবে সেটা হচ্ছে পুট্টিগুলো একটু রোদে বা গরমে শুকোবে, একটু শুকোনোর পরে তারপরে এই পুট্টিগুলোর উপরে নাকি আবার একটু ঘষে উপরে পালিশটা করে তুলে দিতে হবে, তারপরে প্রাইমার লাগিয়ে তারপরে ফাইনাল রং করতে হবে। তো যেটা আমাকে অ্যাডভাইস করা হলো সেটা হচ্ছে যে এখন 2-3 মাস পুট্টি হয়ে যাওয়ার পরে রেখে দিতে, তারপরে পুট্টিটাকে আরেকবার ঘষে একটুখানি ওপরের পালিশটা তুলে দিয়ে তারপরে প্রাইমারটা লাগাতে, প্রাইমার লাগানোর পরে তারপরে আবার 2-3 মাস ওয়েট করার পরে আরেকটা কিছু কেমিক্যাল টেমিক্যাল কিছু ওরা দেবে, তারপরে ফাইনাল রংটা করতে বলছে। তো এটা আমি জানতাম না, তো ভালোই লাগছে। আপাতত কাজ এখনও চলছে, অনেকটা বাকি আছে,
আর এর সাথে আরেকটা যেটা নতুন অ্যাডিশন হয়েছে সেটা হচ্ছে যে আগে তো বলেছিলাম যে একতলা থেকে যে সিঁড়িটা ওটা মার্বেল করা হচ্ছে, তার সাথে সাথে যে পার্শ্ববর্তী যে দেওয়ালগুলো আছে প্লাস্টারের পুরনো হয়ে গেছে, তো ওইগুলোতেও পুট্টি করা হবে। তো মার্বেলের সাথে এটা না হলে মানে ভালো লাগবে না দেখতে, সেই জন্য এখানে দেখছো যে যে পুরনো যে দেওয়ালগুলো আছে সেইগুলোতে ছেনি হাতুড়ি দিয়ে এরকম তুলে দেওয়া হয়েছে যাতে পুট্টিগুলো গ্রিপ করে আর কি ভালো করে। আর তার সাথে একটা কেমিক্যাল আনতে বলেছে, সেইটা এই দেওয়ালগুলো যে ফুটো ফুটো করেছে তার উপরে কেমিক্যাল দিয়ে ভালো করে ঘষে ওপরের যে লুজ বালিগুলো আছে ওগুলো তুলে দেবে, তারপরে ওরা পুট্টিটা অ্যাপ্লাই করবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে একটা খুব বড় মেশিন এসছে মার্বেলের, এই বড় মেশিন গাবদা মেশিনটা এনেছে। তো কারণ আগে ছোট একটা মেশিন দিয়ে হাতে ওরা স্কাটিং বা ছোট ছোট জায়গাগুলো করে নিয়েছে, এবার পুরো ফ্লোরটা ওই ছোট মেশিন দিয়ে করতে হলে মানে ছবি হয়ে যাবে, এর জন্য বড় মেশিনটা এনেছে। একটু পরে মেশিনটা চালাবে। মারাত্মক আওয়াজ হচ্ছে মেশিনটা, নিচ থেকে তো মানে কান ঝালাপালা হয়ে যাচ্ছে, জানলা টানলা বন্ধ করে রাখতে হয়েছে। অ্যাকচুয়ালি এই মেশিনটার নিচে ছখানা স্ক্রাবার আছে আর কি, অন্যান্য আগে যে ছোট মেশিনটা ছিল ওটা একটা ছিল, এটা ছটা আছে একসাথে। আর অনেকটা বড় এরিয়া জুড়ে ও কিন্তু মানে পলিশিংটা করছে যাতে তাড়াতাড়ি হয় কাজটা। তো এখানে দেখছো এই রুমটা পুরোপুরি হয়ে গেছে, ওপরে থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না পলিশ করাটা, কারণ ওপরে ধুলো যেগুলো উঠেছে সেইগুলো ভালো করে জল দিয়ে ধোয়নি বলে পুরো ধুলোগুলো ওপরে আস্তরণটা লেগে আছে। যাই হোক, মোটামুটি কাজ চলছে দেখে ভালো লাগছে। আর আমি কিচেনে এসে দেখছি ওরা ওদের স্ট্যাশে এই এতগুলো সব স্ক্রাবার ফ্রাবার সব এনে রেখেছে, কারণ এগুলো কিছুক্ষণ ঘষার পরে এগুলো নষ্ট হয়ে যায় আর কি, তো সেই জন্য ওরা বেশ কিছু স্টক এনে রেখেছে। তো এই হলো ব্যাপার। এবার আমি নিচে যাই, নুপুকে ওপরে একটু নিয়ে আসি ছাদে, একটু ওকে রোদ খাওয়াই। নুপুর যেটা একটা কোয়ালিটি দেখেছি সেটা হচ্ছে ও কিন্তু এই গাড়ির ফাড়ি নিয়ে বিরাট কিছু এইসব লাফালাফি এইসব ধরনের খেলা ও পছন্দ করে না, ওর খেলা হচ্ছে খুচখাজ আর একটু মানে কারিকুরি ধরনের খেলা। এখানে দেখো ছাদের উপরে এই পাইপটা ছিল এক্সট্রা, এটা ওপরে দিয়ে দিয়েছিলাম বলে তার উপরে কালার পেনগুলো সুন্দর করে সাজিয়েছে, দেখো সুন্দর ব্যালেন্স করে সাজিয়েছে একদম ট্রেন লাইনের মতো। দুপুরটা এইভাবেই কেটে গেল। সন্ধ্যের সময় মা বললো যে আজকে রাতে পিঠে বানানো হবে, তো সেই জন্য আজকে পিঠে হবে, নারকেলের পুর দিয়ে যে পিঠে বানানো হয়। আমাদের বাড়িতে এই ধরনের পিঠেই হয়, দুধ পুলি খুব একটা হয় না, তো সেই জন্য আমার বাড়িতে যে নারকেল গাছ আছে সেখান থেকে নারকেল পাড়া হয়েছিল, সেখান থেকে কুড়িয়ে নারকেলের পুরগুলো চিনি দিয়ে করে নেওয়া হয়েছে আগে, আর তারপরে কড়াইতে মা আস্তে আস্তে পিঠেগুলো বানাচ্ছে কিচেনে। বেশ অনেকগুলো পিঠে তৈরি হয়ে গেছে। মিষ্টি জিনিস আমার খুব একটা পছন্দ হয় না, বাড়িতে সেরকম কেউই খায় না, বাবার অ্যাসিডিটি হয়ে যায়, অতসীরও অ্যাসিডিটি হয়ে যায়, এই জন্য আমরা টেস্ট করার জন্য কয়েকটা খাবো। পিঠেগুলো দেখতে বেশ ভালো লাগে, আর আমার যেহেতু নারকেলের পুরটা বেশি ভালো লাগে খেতে, সেই জন্য আমি কী করি যে পুরটা থেকে আমি কিছুটা হাববাটিখানি নিজে খেয়ে নিয়েছি, বেশি কম পড়ে যাবে বলে আর বেশি খাইনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভ্লগে। বাই।